আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে ব্রিটেনের সঙ্গে আলোচনা কিয়েভের যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে কিমের বোনের হুমকি ভয়াবহ দাবানলে তসনস হাইওয়ে এক অংশ নিহত বেড়ে পঞ্চান্ন গুজরাটের সড়কে ঝরল তিন সহ দশ জনের প্রাণ জানিয়ে দেব ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করল ইসরায়েল আহত আট সর্বশেষ জানিয়ে দেব কিমের হুমকির পরই কোরিয়া দ্বীপে বোমারো বিমান মতান যুক্তরাষ্ট্রের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ব্রিটেনের সঙ্গে আলোচনা কেভের নিরাপত্তার নিশ্চয়তা সুরক্ষিত করতে ব্রিটেনের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন বছরের শেষ নাগাদ এ ধরনের প্রথম চুক্তি করার লক্ষ্য রাখে কিয়েভ একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তায় তথ্য জানিয়েছেন ওয়াশিংটন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের চূড়ান্ত যোগদানের আশা পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শক্তির কাছ থেকে সুরক্ষতা নিশ্চয়তায় আদায় চাপ দিচ্ছে কিয়েভ ইউক্রেনের প্রেসিডেন্ট চিফ অব স্টাফ ইয়ারমার্ক টেলিভিশনে দেওয়া বক্তব্য বলেছেন আমাদের লক্ষ্য হল বছরের শেষ নাগাদ এ ধরনের প্রথম চুক্তি করা ইয়ারমার্ক বলেন ব্রিটেনের সঙ্গে আমাদের আলোচনা শুরু হয়েছে সূত্র রয়টার্সের যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে কিমের বোনের হুমকি যৌথ সামরিক মহড়ার জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ব্যাপকভাবে নিরাপত্তার হুমকিতে পড়তে হবে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বন কিম ইয়োজন আগামী সপ্তাহে দুই দেশের মধ্যে সামরিক মহড়া শুরু হতে যাচ্ছে এই মহড়ার প্রসঙ্গে সতর্ক করে কিম ইয়োজং এই কথা জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আগামী সপ্তাহে যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে সে লক্ষ্যে তারা আজ থেকে প্রাথমিক প্রশিক্ষণ শুরু করেছেন উত্তর কোরিয়া সতর্কতা করেছেন তাদের এই মহড়া অন্তকোষীয় সম্পর্ক উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে এরপরে এই মহড়া শুরু হতে যাচ্ছে দুই দেশে এক বিবৃতিতে কি মিওজং বলেন এই মহড়ার একটি আনাকাঙ্ক্ষিত আত্মসংঘাত কার্যক্রম যা উত্তর কোরিয়ার মানুষের জন্য হুমকি এবং কোরিয়া উপদ্বীপ উত্তেজনা বৃদ্ধি করবে তিনি বলেন বারবার আমাদের সতর্ক উপেক্ষা করে বিপজ্জনক যুদ্ধের অনুশীলনের জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ব্যাপক নিরাপত্তা হুমকিতে পড়তে হবে উত্তেজনা নিরসনে যখন দুই দেশে পুনরায় সংযুক্ত হচ্ছে তখন এ ধরনের মহড়া যোগ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার বিশ্বাসঘাতকের আচরণ করছেন বলে অভিযোগ করেছেন তিনি তবে উত্তর কোরিয়া এই বিবৃতির প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মার্টিন মেসাইলার কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেনি প্রশিক্ষণের বিষয়ে কথা বলা নিষিদ্ধ বিরুদ্ধ বলেও তিনি জানিয়েছেন ভয়াবহ দাবানাল তসনস হাইওয়ে একাংশ নিহত বেড়ে পঞ্চান্ন যুক্তরাষ্ট্রের হাইওয়ে অঙ্গরাজ্য মায়ু কাউন্টিতে এক ভয়াবহ হামলায় এ পর্যন্ত পঞ্চান্ন জন মারা গেছে আরও কয়েকশো মানুষ এখনও নিখোঁজ অগ্নিনির্বাপক নির্বাপক কর্মীরা এখনও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন গভর্নর জোস গ্রিন ডিটির হৃদয় বিদারক দিন হিসেবে উল্লেখ করে জানিয়েছেন অঙ্গরাজ্য ঐতিহাসিক নগরীর হাইলাইনার অন্তত এক হাজার সাতশো ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং শহরটি আশি শতাংশ এলাকা আগুনে নিশ্চিহ্ন হয়ে গেছে এই দাবানাল সূত্রপাত হয়েছে এবং পরে হারিকেন রোডের প্রভাবে তৈরি হওয়া প্রচন্ড বাতাসের কারণে তা ব্যাপকভাবে ব্যাপক ভাবে এরপর কর্তৃপক্ষ প্রায় চোদ্দ হাজার পর্যটকের সেখান থেকে সরিয়ে নেই তবে বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকার কারণে অনেক মানুষের সন্ধান পায়নি কর্তৃপক্ষ শহর কর্তৃপক্ষ জানিয়েছেন মাউয়ের প্রায় এগারো হাজার মানুষের এই দুর্যোগের মধ্যে বিদ্যুৎহীন অবস্থা রয়েছেন মাওকান্টের মেয়র রিচার্ডস বাইসের ঘর বাড়ি ছেড়ে যারা আশ্রয় কেন্দ্র অবস্থান নিয়েছেন তাদের সতর্ক করে এখনই বাড়ি না ফিরতে বলেছেন অন্যদিকে গভর্নর জোনস গ্রিন বলেছেন ইতিমধ্যে বস্ত্রচ্যুত হয়ে পড়া হাজার হাজার মানুষের জন্য ঘরবাড়ি তৈরি করতে প্রথমে প্রাথমিক হোটেলের দুই হাজার কক্ষ চাওয়া হয়েছে তাদের জন্য এছাড়া যেসব লোকজন এখনও বসবাস করতে পারছে সেখানে মানুষের তাদের বাড়ি অতিরিক্ত কক্ষে আশ্রয় হিন্দের আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি গুজরাটের সড়কে ঝরল তিন শিশু সহ দশ জনের প্রাণ ভারতের গুজরাট রাজ্যের আহমেবাদ জেলায় একটি সড়ক দুর্ঘটনায় মৃত হল তিন শিশু সহ দশ জনের গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তেরো জন গতকাল সকালে গুজরাটের ভাবলা বাগরাডা জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী গাড়ির পেছনের সাতজনে ধাক্কা মারেন একটি যাত্রীবাহী বোঝায় ট্রাক দাঁড়িয়ে থাকা গাড়িটি তেমন ক্ষতি না হলেও দুর্ঘটনা যায় যাত্রীবাহী গাড়িটি হতাহতের অধিকাংশই মাথা ও বুকে লাগে পুলিশ সূত্র জানায় চাটিলা তীর্থক্ষের থেকে মিনিট্রাকে করে ফিরছিলেন তেইশ পুণ্য তাদের প্রত্যেকের বাড়ি খেরা জেলায় রাজকোট আহমেদাবাদ জাতীয় সড়কে বাগডোরা গ্রামের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে যাত্রীবাহী বোঝাই ট্রাকটি প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছেন টায়ার ফেটে যাওয়ার কারণে সামনের গাড়িটি দাঁড়িয়ে পড়েছিল সেটা বুঝতে না পেরে পিছন দিক থেকে মেরে দেন ট্রাকটি গুজরাট পুলিশের আহমেদাবাদ রেঞ্জার আইসি প্রেম বিং বীর সিং জানান যাত্রীবাহী ট্রাকটি অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছিল ফিলিস্তিনি যুবকের বুকে গুলি করে হত্যা করল ইসরায়েল আহত আট আধিকৃত পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরে হামলার সময় ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে জানা যায় এদিন স্থানীয় সময় ভোরে আধিকৃত পশ্চিম তীরে উত্তর তুলকালামের কালামের শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা হামলা চালালে মাহমুদ জারাত বুকে গুলিবৃদ্ধ হন ইসরায়েলি সেনারা অগণিত গোলাবারুদ ও নিক্ষেপ করে এছাড়া ক্যাম্পাসের বাসিন্দাদের সাদে অবস্থানরত স্নায় গুলি চালায় গুলিবৃদ্ধ যারা কে থাপ থাপতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে মৃত বলে ঘোষণা করা হয় হাসপাতালের পরিচালক আমিন খাদের প্যালেস্টাইন টিভিকে বলেন এই হামলায় অন্তত আটজন আহত হয়েছেন এদিকে আধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপর আধিপত্য বিস্তারকে ফতোয়া পার্টি বলেছেন যারা তাদের গোষ্ঠীর একজন সদস্য ছিলেন কিন্তু তারা তাকে যোদ্ধা হিসেবে দাবি করেন অন্যদিকে ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলন সশস্ত্র সামরিক শাখার সঙ্গে সম্পৃক্ত তুলকারামের বিগ্রেড একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন তারা সশস্ত্র সংঘর্ষ ও উন্নয়ন বিস্ফোরণের সঙ্গে তুলকারেম শিবিরে ইসরায়েলি অনুপ্রবেশ জবাব দিয়েছেন কিমের হুমকির পরে উত্তর কোরিয়ার বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের অন্তমহাদেশীয় মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শেষে উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা শীর্ষ নেতা কিমজাং উনের হুমকির পর এবার বড় পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্রের মধ্যে দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ আকাশ প্রতিরক্ষা মহরার জন্য কোরিয়ার দ্বীপে পুনরায় বি ওয়ান বি বোমারু বিমান মোতায়েন করেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমনটাই জানিয়েছেন বলা হয়েছে পিংউইং অন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পর শনিবার এই বিমান মোতায়েন করা হয় দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের এক বিবৃতিতে বলা হয় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ বিমান মহড়া পরিচালনা করেছেন যৌথ এই মহড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান সহ আর অত্যাধুনিক কিছু বিমান অংশ নিয়েছেন মহড়ায় কোরিয়া দ্বীপে পুনরায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এক বি বোমারু বিমান মোতায়েন করা হয়েছে এর আগে শুক্রবার একটি অন্তম মহাদেশীয় ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টা পর কিম উজন উন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে